সরকারি পাইনিয়ার মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা আজ ব্যষ্টিক অর্থনীতি কোর্সের একটি টপিক্স নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি দীপঙ্কর রপ্তান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি পাইনিয়ার মহিলা কলেজ, খুলনা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত, অর্থাৎ কনজিউমার্স সারপ্লাস। তো সারপ্লাস বা উদ্বৃত্ত বলতে আমরা কি বুঝি? যে যেটি অতিরিক্ত থাকে, এমনটাই বুঝি। তো আজকে আমরা দেখব যে ভোক্তার ক্ষেত্রে ভোক্তার উদ্বৃত্ত কেমনভাবে হয়। তো তার আগে আমরা দেখে নিই ভোক্তার উদ্বৃত্ত এই ধারণাটি প্রথম দিয়েছেন অধ্যাপক মার্শাল। তিনি যে দিয়েছেন তা না, এরপরে এই ধারণা আরও অনেকেই দিয়েছেন, কিন্তু প্রথমে দিয়েছেন আলফ্রেড মার্শাল। আজকের বিষয়বস্তু ব্যষ্টিক অর্থনীতি, শ্রেণী অনার্স প্রথম বর্ষ, অধ্যায় দ্বিতীয়, পাঠ সুযোগ বিশ্লেষণ। আজকের আলোচনা শেষে আমরা কি শিখবো দেখে নিই। ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি আমরা চিত্রসহ ব্যাখ্যা করতে পারবো, একইভাবে ভোক্তার উদ্বৃত্ত ধারণাটির সীমাবদ্ধতা সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা দেখে নিই ভোক্তার উদ্বৃত্ত কি। খুব সহজে যদি আমরা বলি, তাহলে একটা দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে বা কিছু দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে একজন ভোক্তা যে পরিমাণ অর্থ ব্যয় করতে ইচ্ছুক থাকে এবং অ্যাকচুয়ালি সে যে পরিমাণ অর্থ প্রদান করে, এই দুয়ের যে পার্থক্য তাকে আমরা বলে থাকি ভোক্তার উদ্বৃত্ত। অর্থাৎ আমরা ধরে নিলাম যে একজন ভোক্তা ধারণা করছে যে এই পণ্য হয়তো সে একটা মেটাল গুডস কিনবে, হয়তো টিভি ফ্রিজ বা আদার্স যে কোনো কিছু কিনবে, এবং সেখান থেকে সে একটু উপযোগ লাভ করবে। এবং ধরে নেওয়া হচ্ছে যে এই পণ্য ভোগ করার জন্য বা এই পণ্যের থেকে সে 500 টাকা পরিমাণ উপযোগ লাভ করতে চায়, বা সে 500 টাকা পরিমাণ এই পণ্যের জন্য সে 500 টাকা দিতে ইচ্ছুক থাকে। কিন্তু যখন সে ওই পণ্যটা কিনলো, তখন দেখলো অ্যাকচুয়ালি ওই পণ্যের দাম 400 টাকা, কিন্তু ওই পণ্যটা তার এতটাই জরুরি ছিল সে ওই পণ্যটা 500 টাকা পর্যন্ত দিতে ইচ্ছুক থাকতো। যদি পণ্যের দাম 500 টাকাও হতো, তাও কিন্তু সে ওই পণ্যটা কিনতো, ব্যাপারটা এমনই। তো সেক্ষেত্রে এই যে মাসখানার 100 টাকা, এটি হচ্ছে তার উদ্বৃত্ত। অর্থাৎ সে যতটুকু পরিমাণ আশা করেছিল বা যত টাকা পর্যন্ত সে পরিশোধ করতে ইচ্ছুক ছিল আর কি, সেখান থেকে সে কিছুটা ছাড় পেয়েছে। অর্থাৎ তার প্রকৃত মূল্য তার থেকে কিছুটা কম, যার জন্য সে মানসিকভাবেই হোক বা অ্যাকচুয়ালি তার কাছে 100 টাকা রয়েছে, এরকম একটি ধারণা নিয়েই আজকে আমরা ব্যাখ্যা করব। তো এই যতটুকু অংশ সে সেভ করছে তার মানসিক দৃষ্টিকোণ থেকেও যদি ধরি, তো এই পরিমাণ টাকাকেই আমরা বলবো ভোক্তার উদ্বৃত্ত। আমরা বইয়ের কিছু সংজ্ঞা দেখতে পারি, যে কোনো ভোক্তা দ্রব্যমূল্যের অতিরিক্ত যে উপযোগ বা তৃপ্তি পায় তাকে ভোক্তার উদ্বৃত্ত বলে, অর্থাৎ দ্রব্যমূল্য প্রাপ্ত উপযোগের পার্থক্য। আমরা ঠিক যেটা বলেছি ওটাকেই বইয়ের ভাষায় লেখা সুন্দর করে, যে আমরা যতটুকু পরিমাণ মোট উপযোগ পাবো বা আমরা ওখান থেকে যতটুকু উপযোগ পাবো বলে ধারণা করে রাখি, তো সেখান থেকে বা ওই উপযোগ প্রাপ্তির জন্য আমি কত টাকা পর্যন্ত ব্যয় করতে ইচ্ছুক ছিলাম, তার থেকে অ্যাকচুয়াল দ্রব্যের যে মূল্য সেটা বিয়োগ করলে আমরা পার্থক্য যেটা পাই সেটাকে আমরা বলতে পারি ভোক্তার উদ্বৃত্ত। আমরা দেখি অধ্যাপক মার্শাল তিনি কি সংজ্ঞা দিয়েছেন। কোনো ব্যক্তি কোনো দ্রব্যের জন্য যে দাম দিতে ইচ্ছুক এবং যে দাম সে প্রকৃতপক্ষে দেয়, এ দুয়ের পার্থক্য হলো ভোক্তার উদ্বৃত্ত। সুতরাং দ্রব্যের মোট উপযোগ থেকে অর্থের মোট ব্যয় বাদ দিলে যা থাকে তাই ভোক্তার উদ্বৃত্ত। আমরা প্রথমে এটাই দেখেছি। আমরা এখানে ভোক্তার উদ্বৃত্তের সংজ্ঞা দিতে গিয়ে যেভাবে আমি প্রেজেন্ট করেছি, তোমরা চাইবা পরীক্ষাতে এভাবে প্রেজেন্ট করতে, তাহলে আমি আশা করি তোমাদের মার্কস বেশি আসবে। একটি প্রামাণ্য সংজ্ঞা দিয়ে আর উপরে নিচে দুইটি সংজ্ঞা দিয়ে তোমরা এভাবে উপস্থাপন করবে খুব সহজে সংক্ষেপে। আর তোমাদের শর্ট প্রশ্নের ক্ষেত্রে এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা সংজ্ঞা দিলেই তোমাদের জন্য এনাফ, যথেষ্ট আর কি। আমরা চলে যাই ভোক্তার উদ্বৃত্তের ব্যাখ্যা আমরা কিভাবে করবো দেখি। ভোক্তা উদ্বৃত্তের জন্য আমাদের এই ধারণাটি ব্যাখ্যার জন্য আমাদের কিছু অনুমিত শর্তাবলী বা কিছু অনুমিতি প্রয়োজন হবে বা অ্যাজাম্পশন, সেগুলো কি কি দেখি। উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। প্রথমত কি উপযোগ
সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। আমরা আগেই দেখেছি যে উপযুক্ত মানসিক বিষয় হলেও আমরা সাধারণত ইকোনমিক্সে বা অর্থনীতির যে প্রেক্ষাপট সেখানে আমরা দেখেছি যে উপযোগটাকে আমরা অর্থের মাধ্যমে পরিমাপ করব। আমাদের যতগুলো ল বা বিধি আছে সেই বিধিগুলোতে আমরা প্রত্যেকটাতেই এই ধরনের অনুমিতি বা অনুমিত শর্তাবলী আমরা দেখে থাকি। সুতরাং এটি তোমাদের জন্য নতুন নয়, আমরা উপযোগটাকে সংখ্যার সাহায্যে পরিমাপ করব বা অর্থের সাহায্যেও পরিমাপ করব, যে 1, 2, 3 এভাবেই, বা টাকার সাহায্যেও পরিমাপ করতে পারবো। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, অর্থাৎ আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখেছি, সেখানে কি দেখেছিলাম যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দ্রব্য কন্টিনিউয়াসলি ভোগ করতে থাকলে সেখান থেকে যে প্রান্তিক উপযোগ ওই ব্যক্তি পেয়ে থাকেন সেটি প্রতিনিয়ত কমতে থাকে। তো এই প্রতিনিয়ত যে কমতে থাকে প্রান্তিক উপযোগটি, এটিকে আমরা বলে থাকি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এখানেও কার্যকর হবে এই বিধির প্রেক্ষাপটে বা এই কনসেপ্টের প্রেক্ষাপটে। পণ্যের মূল্য উপযোগ দ্বারা পরিমাপ যোগ্য, আমরা একটু আগেই এই বিষয়টা নিয়ে কথা বলেছি বা আলোচনা করেছি, সেটি হচ্ছে যে আমরা ধরে নিই যে উপযোগ একটি মানসিক ধারণা, একটা পণ্য থেকে আমি কতটুকু উপযোগ পাব সেটি আমার নিতান্তই মানসিক ব্যাপার, কিন্তু আমাদের অনুমিত শর্তাবলীর মধ্যেই বলে দিচ্ছে যে এই যতটুকু পরিমাণ উপযোগ আমি মানসিকভাবে পাবো বলে আশা করছি সেটিকে অবশ্যই অর্থে পরিমাপযোগ্য হতে হবে, অর্থের মাধ্যমে এটিকে পরিমাপ করতে হবে, অবশ্যই পণ্যের মূল্য দ্বারাও এটিকে পরিমাপ করতে হবে। ভোক্তার আচরণ যুক্তিযুক্ত হবে, অর্থাৎ ভোক্তার আচরণ আজকে একরকম কালকে আর একরকম এমনটা হবে না, সেটি অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। আমরা ভোক্তার উদ্বৃত্ত ধারণাটির ব্যাখ্যার ক্ষেত্রে একটি সূচি ব্যবহার করব, অর্থাৎ একটি টেবল আমরা ব্যবহার করব, দেখি আমরা কিভাবে এই ধারণাটি ব্যাখ্যা করতে পারি। তো আমরা দেখেছি প্রথম কলামে দ্রব্যের একক, তারপরের কলামে বাজার দাম, তারপরের কলামে প্রতি দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ, তারপরের কলামে ভোক্তার উদ্বৃত্ত। তো এখানে 4টা কলাম আমরা দেখলাম, দেখি প্রথম থেকে কি বলছে। প্রথম আপেল যখন আমরা কিনলাম, আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটি আপেলের বাজার দাম 30 টাকা করে। তো প্রথম আপেল যখন আমরা বাজার থেকে কিনলাম তখন সেটার দাম ছিল কত টাকা? 30 টাকা। তো 30 টাকার পরিমাণ প্রতিটি দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ। তো আমরা 30 টাকা দিয়ে একটি আপেল কিনেছি, কিন্তু আমার ওই আপেলের প্রতি আমার চাহিদাটা এত বেশি ছিল যে আমি ওই আপেলের জন্য আমি 50 টাকা দিতেও রাজি ছিলাম। আমি এতটাই ওই আপেলের জন্য আমার অভাববোধ এতটাই ছিল। তো সেক্ষেত্রে আমি কি করছি যে প্রথম আপেলটা যখন আমরা কিনলাম তখন দেখছি যে আপেলের প্রতি আমার খুব আগ্রহ ছিল, আমি ওটার জন্য 50 টাকা দিতেও রাজি ছিলাম। তো এই জন্য ওই আপেলটা থেকে আমি 50 টাকা পরিমাণ উপযোগ পেয়েছি। এটাকে আমরা অন্যভাবে যদি বলি যে আমি একটা আপেল কিনেছি 30 টাকা, কিন্তু ওই আপেল থেকে আমি আপেলটা ব্যবহারের পরে আমি যে পরিমাণ তৃপ্তি পেয়েছি সেই তৃপ্তির মূল্য আসলে 50 টাকার সমান। আচ্ছা, ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে 20 টাকা। কিভাবে হলো দেখি আমরা, যে সে 30 টাকা অ্যাকচুয়ালি দিয়েছে কিন্তু ওই আপেলটা ব্যবহারের কারণে বা ব্যবহারের জন্য সে 50 টাকা পরিমাণ তৃপ্তি পেয়েছে বা 50 টাকা পরিমাণ সে উপযোগ পেয়েছে। সুতরাং এখানে তার ভোক্তার যে উদ্বৃত্ত অর্থাৎ এক্সট্রা যেটা থেকে যাচ্ছে সেটা হলো 20 টাকা পরিমাণ অতিরিক্ত উপযোগ সে লাভ করেছে। তো আমরা উপযোগকে অবশ্যই টাকায় পরিমাপ করে দেখাবো, সেজন্য আমরা এখানে 20 টাকা লিখে রেখেছি। দ্বিতীয় আপেল থেকে সে কি করছে, দ্বিতীয় আপেল 2 নম্বর যে আপেল সেটিও সে 30 টাকা দিয়ে কিনছে, এবং এই দ্বিতীয় আপেল থেকে সে 40 টাকার পরিমাণ উপযোগ পেয়েছে। আমরা দেখেছি যে অনুমিত শর্তাবলীতে যে আমাদের উপযোগ কোনো একটা দ্রব্য নিয়মিত ব্যবহার করতে থাকলে সেই দ্রব্য থেকে প্রাপ্ত যে উপযোগ সেটি আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং যে দ্রব্যটা থেকে সে প্রথমে 50 টাকা পরিমাণ উপযোগ পেয়েছে দ্বিতীয়বার ব্যবহারের ফলে তার কিছুটা উপযোগ কমে যাবে। সুতরাং দ্বিতীয়বারে সে কি করছে, সে ওই 40 টাকা পরিমাণ উপযোগ পেয়েছে ওটা থেকে। তো আলটিমেটলি তাহলে তার উদ্বৃত্ত কত থাকলো, 40 টাকা পরিমাণ উপযোগ পেয়েছে, 30 টাকা তার প্রাপ্ত তার প্রদত্ত দাম, সুতরাং সে 10 টাকার পরিমাণ উদ্বৃত্ত উপযোগ সে পেয়েছে। একইভাবে 3 নম্বর আপেল অর্থাৎ তৃতীয় আপেল যখন সে ব্যবহার করেছে তৃতীয় আপেলের দাম সে দিয়েছে 30 টাকা, কিন্তু তৃতীয় আপেল থেকে সে যে পরিমাণ ই পেয়েছে অর্থাৎ উপযোগ পেয়েছে
সেই উপযোগটার দামও হচ্ছে 30 টাকা। সুতরাং এই প্রাপ্ত উপযোগ 30 টাকার পরিমাণ, বাজার দামও 30 টাকার পরিমাণ। সুতরাং এখান থেকে সে আসলে অতিরিক্ত কোনো উদ্বৃত্ত পায়নি, অর্থাৎ সে তার বাজারের যে দাম সেই দামের পরিমাণে সে উদ্বৃত্ত সে উপযোগ পেয়েছে। সুতরাং এখানে সে কি হচ্ছে, তার উপযোগ জিরো, 30 থেকে 30 বিয়োগ করে 0 টাকা হচ্ছে তার ভোক্তার উদ্বৃত্ত। তাহলে আমরা দেখলাম যে প্রথম তিনটা দ্রব্য থেকে, অর্থাৎ সে তিনটা দ্রব্য ব্যবহার করেছে, তিনটা দ্রব্য থেকে সে মোট কত টাকা পরিশোধ করেছে, তিনটা দ্রব্যের জন্য তার পরিশোধ করতে হয়েছে মোট 90 টাকা, এবং তিনটা দ্রব্য থেকে সে মোট কত টাকা উপযোগ পেয়েছে। দেখি আমরা প্রথম দ্রব্য থেকে সে 50 টাকার পরিমাণ উপযোগ পেয়েছে, দ্বিতীয়বার ব্যবহারের কারণে সে 40 টাকার পরিমাণ উপযোগ পেয়েছে, তৃতীয়বার ব্যবহারের কারণে সে 30 টাকার পরিমাণ উপযোগ পেয়েছে। সুতরাং ওভারঅল তিনটি দ্রব্য ব্যবহারের কারণে সে মোট উপযোগ, সবগুলো উপযোগ যোগ করে মোট উপযোগ হয়, মোট উপযোগ পেয়েছে 120 টাকার। তাহলে 120 টাকার মোট উপযোগ পেয়েছে এবং 90 টাকার পরিমাণ সে খরচ করেছে। সুতরাং তার কাছে 30 টাকার পরিমাণ উদ্বৃত্ত রয়ে গেছে। এই 30 টাকার পরিমাণ উদ্বৃত্ত উপযোগ সে তিনটি দ্রব্য ব্যবহারের কারণে ওভারঅল পেয়েছে। এটি হচ্ছে আমাদের এই ভোক্তার উদ্বৃত্ত ধারণার বিষয়বস্তু। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে ভোক্তার উদ্বৃত্তটা আসলে কি জিনিস। এখন বাকিটা আমরা রেখাচিত্রের সাহায্যে দেখব। প্রথমে আমরা ওএক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নেব, দুইটি অক্ষ ও বিন্দুতে ছেদ করছে। তো ওএক্স অক্ষে আমরা দেখব দ্রব্যের পরিমাণ এবং ওয়াই অক্ষে আমরা দেখব দ্রব্যের দাম। তো আমরা দেখি ওএক্স অক্ষে যেহেতু দ্রব্যের পরিমাণ, আমরা ও এ পরিমাণ দ্রব্য ইউজ করলো, অর্থাৎ প্রথম দ্রব্য থেকে। ও এ পরিমাণ দ্রব্য বলতে আমরা বলছি প্রথম যে দ্রব্যটা সে ইউজ করলো, এই ও এ পরিমাণ দ্রব্য ইউজ করার কারণে সে কতটুকু উপযোগ লাভ করেছে, 50 টাকার পরিমাণ উপযোগ সে লাভ করেছিল। তো আমরা এখানে দেখছি কি যে ও এ পরিমাণ, ও এ পরিমাণ দ্রব্য ব্যবহারের কারণে সে এ এম পরিমাণ উপযোগ লাভ করে, অর্থাৎ 50 টাকার পরিমাণ উপযোগ লাভ করে। তো আমরা ওই টাকাটাকে এখন জাস্ট একটা রেখার মাধ্যমে আমরা ওটাকে প্রকাশ করছি। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় একক ব্যবহারের কারণে সে ওবি পরিমাণ, ওবি পরিমাণ বলতে আমরা বোঝাচ্ছি যে দ্বিতীয় একক, অর্থাৎ দুইটি একক ব্যবহারের কারণে সে কি হচ্ছে, বি একক ব্যবহারের কারণে, অর্থাৎ দ্বিতীয় একক ব্যবহারের কারণে সে একটি উপযোগ পাচ্ছে, যেটি আমরা টাকার ক্ষেত্রে দেখিয়েছিলাম 40 টাকা। আর রেখার মাধ্যমে দেখাচ্ছে সে বি থেকে বি এন পরিমাণ উপযোগ সে লাভ করছে। ঠিক একইভাবে তৃতীয় একক, অর্থাৎ সি পরিমাণ, অর্থাৎ ও সি পরিমাণ ব্যবহারের কারণে সে সি কিউ পরিমাণ উপযোগ লাভ করছে, অর্থাৎ 30 টাকা পরিমাণ উপযোগ লাভ করছে। তাহলে আমরা দেখলাম যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় একক ব্যবহারের কারণে সে এ এম পরিমাণ, বি এন পরিমাণ এবং সি কিউ পরিমাণ উপযোগ লাভ করে। এখন আমাদের প্রাইস কত ছিল, প্রাইস ছিল অ্যাকচুয়ালি 30 টাকা। তো প্রাইসটা কত, আমরা ওপি পরিমাণ প্রাইস, অর্থাৎ এখানে সি বিন্দুতে, সি বিন্দুতে সি কিউ পরিমাণ ছিল 30 টাকা, তেমনি ভাবে ওপির পরিমাণও ছিল 30 টাকা। সুতরাং অবভিয়াসলি পি বিন্দু দিয়ে আমরা একটি রেখা টানব, দাম রেখা, অর্থাৎ 30 টাকা পরিমাণ। তো আমাদের 30 টাকার পরিমাণ একটা দাম রেখা আমরা টানলাম। তাহলে দেখি এখানে আমাদের যে 30 টাকা ছিল, সি কিউ পরিমাণ যে 30 টাকা ছিল, সেটি কিন্তু এখানেও মিলে গেল। সুতরাং এটি একটিকে একটিকে আরেকটি দ্বারা সেট করে গেল। তো আমরা দেখে থাকব ওপি হলো দাম, অর্থাৎ 30 টাকা। এই ওপি দাম ধরে পি বিন্দুতে আমরা একটি সমান্তরাল রেখা টানলাম। তো এই সমান্তরাল রেখার মাধ্যমে এই সমান্তরাল রেখাটি যথাক্রমে আমাদের এ বি, বিএন এবং সি কিউ রেখাকে সেট করল। এখন এই তিনটি রেখাকে সেট করলো, যেটি সি কিউ রেখাকে কিউ বিন্দুতে সেট করে। তো এখন আমরা দেখে থাকব যে এই এম, এন এবং কিউ রেখা, এই তিনটি রেখাকে আমরা এখন যোগ করে দিলাম। তার মানে এম, এন এবং কিউ, এম, এন এবং কিউ এই তিনটে বিন্দুকে আমরা যোগ করে দিলাম, যোগ করে বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দিলে আমরা যে রেখাটি পেলাম সেই রেখাটিকে আমরা ডি ডি ওয়ান বলে প্রকাশ করছি।
তো এই ডিডিওন রেখাটি কি হচ্ছে, এই পি রেখাকে কিউ বিন্দুতে সেট করে। তাহলে এখানে আমরা দুইটা অংশ পাচ্ছি, একটা হলো এই অংশ, ঠিক উপরের অংশ মানে পি কিউ ডি, ডি কিউ পি বা পি কিউ ডি, এই একটা অংশ পাচ্ছি। আর একটা অংশ পাচ্ছি কি, পি ও সি কিউ, পি ও সি কিউ, এই একটা অংশ পাচ্ছি আর এই একটা অংশ পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে এই উপরের যে অংশটা পাচ্ছি, এই পুরো অংশ মানে ডি ও ডি ও সি কিউ, এই পুরো অংশটা ছিল আমাদের মোট প্রাপ্ত উপযোগ। সেখান থেকে আমরা ও পি সি কিউ এটুকু অংশ আমরা পেয়েছি দাম। তাহলে এটুকু যদি আমরা দাম বা এতটুকু পরিমাণ দাম আমরা পরিশোধ করেছি, তাহলে উপরের যে ত্রিভুজাকৃতির যে অংশটা আমরা পেলাম, এই অংশটাই হচ্ছে আমাদের উদ্বৃত্ত, অর্থাৎ এতটুকু পরিমাণ আমরা এক্সট্রা উপযোগ পেয়েছি। আমরা দেখে নিই আমাদের সাংকেতিক চিহ্নের মাধ্যমে, অর্থাৎ আমরা এই অংশটুকু শেড করে দিলাম, এই অংশটুকু আমরা শেড করে দিলাম বোঝার সুবিধার্থে। অর্থাৎ এই পুরো অংশটা থেকে, এই পুরো অংশটা থেকে এইটুকু অংশ বিয়োগ করার পরে এই যতটুকু অংশ থাকলো ত্রিভুজাকৃতির, এই অংশটুকু আমরা শেড করে দিয়েছি। এই অংশটুকুই আমাদের কি নির্দেশ করছে, ভোক্তার উদ্বৃত্ত নির্দেশ করছে। আমরা সূত্রটা দেখে নিই, ভোক্তার উদ্বৃত্ত সমান সমান মোট উপযোগ মাইনাস মোট ব্যয়, আমরা আগে দেখেছি। তাহলে মোট উপযোগ কত, ভোক্তার মোট উপযোগ হলো ও সি কিউডি। দেখি কোথায় ও সি কিউডি আছে, এই যে ও সি কিউ, এই পুরো অংশটা, এই পুরো অংশটা আমরা আগেও দেখিয়েছি, আর একবার বলছি, সেটা হলো এই পুরো অংশটা হলো ভোক্তার মোট উপযোগ। তার থেকে আমরা আসবো কি, ভোক্তার মোট ব্যয়, মোট ব্যয় কত, ও সি কিউ পি, এই ও সি কিউ পি, এইটি হলো তার মোট ব্যয়। তাহলে এই বাদ বাকি ত্রিভুজ আকৃতি যেটা থাকলো, এটি হচ্ছে তার ভোক্তার উদ্বৃত্ত। ভোক্তার উদ্বৃত্ত কত হচ্ছে, তখন এই মোট উপযোগ থেকে মোট ব্যয় বাদ দিলাম, অর্থাৎ এই পুরো অংশটা থেকে যদি এইটুকু অংশ বাদ দিই, তাহলে এই ত্রিভুজ আকৃতি এই অংশটা থাকবে, সেটি কি, পি কিউ ডি। তাহলে আশা করি তোমরা চিত্রটি বুঝতে পেরেছ, বা এই ধারণাটিও তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আমরা এই ভোক্তার উদ্বৃত্ত ধারণাটির কিছু সমালোচনা বা সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো সম্পর্কে একটু দেখব। ভোক্তার উদ্বৃত্ত ধারণাটির সমালোচনার প্রথমে আমরা দেখব অর্থের মাধ্যমে উপযোগ নির্ণয় সঠিক নয়। তো এখানে আমরা যখন এই ধারণাটির ব্যাখ্যা করতে গিয়েছিলাম প্রথমে, তখন কিছু অনুমিত শর্তাবলী ছিল যে আমাদের এই ধারণাটাকে ব্যাখ্যা করতে গেলে এই এই শর্তগুলো প্রয়োজন। সেই শর্তের মধ্যে একটি ছিল এমন যে উপযোগটাকে আমরা অর্থের মাধ্যমে পরিমাপ করব, অর্থের মাধ্যমে প্রকাশ করব। তো এখন সমালোচনাতে এসে এই ধারণা সম্পর্কে অনেকেই এমন বলছেন যে আমরা যে আসলে উপযোগটাকে অর্থের মাধ্যমে পরিমাপ করছি, সবসময় আসলে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় না উপযোগটাকে। তো এটা নিয়ে একটু কনফিউশন থাকবে। তো আমাদের যে আলোচ্য বিষয় এবং সমালোচনার প্রেক্ষাপট যেটি, সেটি হচ্ছে যে আসলে আমরা ধরে থাকি অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়, আসলে উপযোগটা একটা মানসিক বিষয়, এটি অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় না বা সেটা সঠিক নয়। এরপর বলছে উপযোগ একটি মানসিক বিষয়, ঠিক একই কথাই, যেটি আসলে একটি মানসিক বিষয়, এটিকে অর্থের মাধ্যমে পরিমাপ করাটা সঠিক বিষয় না, এটা সঠিক নয় আর কি, মানে পুরোপুরি সঠিক নয় আর কি। প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আমাদের এই ক্রমহ্রাসমান যে ধারাটা, এই ধারাটা কাজ করে না, কারণ আমাদের যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয়, যেমন চাউল, ডাল, তেল, পেঁয়াজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু দাম বাড়লেও যা কমলেও তাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের বিচার বিবেচনা করার সুযোগ থাকে না। তো এই সকল ক্ষেত্রে এমন হয় না যে আমি একটা পণ্য আজকে ব্যবহার করলাম বলে একরকম, কালকে ব্যবহার করতে গেলে ওই পণ্যের উপযোগ কমে যাবে বা উদ্বৃত্ত থেকে যাবে, ব্যাপারটা তেমন নয়। কারণ এই সকল যে পণ্যগুলো প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, এই দ্রব্যগুলোর ক্ষেত্রে দাম সবসময় বলতে গেলে স্থির থাকে, এবং এগুলো থেকে আমাদের প্রাপ্ত উপযোগ সবসময় সমানই থাকে, কারণ এগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়। পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমরা আগেই বলেছি পরিপূরক পরিবর্তক দ্রব্য কাকে বলে, আজকে আরো একবার বলে দিচ্ছি, পরিপূরক দ্রব্য হচ্ছে একটি দ্রব্যের ব্যবহারের কারণে বা একটি দ্রব্যের ব্যবহারের জন্য যদি অন্য দ্রব্যের প্রয়োজন হয় তাকে আমরা পরিপূরক দ্রব্য বলি, যেমন খাতা কলম, চা চিনি,
চায়ের জন্য চিনির প্রয়োজন হয়, খাতার জন্য কলমের প্রয়োজন হয়, কলমের শুধু কলম থাকলে হয় না, কলমের সাথে সাথে কালিরও প্রয়োজন হয়। এমনটাই হলো আমাদের পরিপূরক দ্রব্য। আর পরিবর্তক দ্রব্য হচ্ছে যে যে পণ্যের ব্যবহারের ক্ষেত্রে অন্য পণ্যের অভাব মেটায়, যে পণ্য দ্বারা অন্য একটা পণ্যের অভাব আমরা মেটাতে পারি তাকে আমরা পরিবর্তক দ্রব্য বলি। যেমন বিকল্প, বা একটা পণ্যের বিকল্প আর একটা, তো যেমন কেমন হতে পারে, যেমন চা কফি, তো আমি চা না পান করে কফি পান করতে পারি, ঠিক এমনই। আচ্ছা, এরপরে কি হতে পারে যে চিনি অথবা গুড়, আমি মিষ্টি তৈরির ক্ষেত্রে চিনিও ইউজ করতে পারি আবার গুড়ও ইউজ করতে পারি। সুতরাং এগুলো হচ্ছে বিকল্প দ্রব্য, একটার পরিবর্তে আর একটা। তো এই সকল দ্রব্যের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে পরিবর্তক বা পরিপূরক বা বিকল্প দ্রব্যের যদি দাম বেড়ে যায় বা দাম কমে যায়, তখন স্বাভাবিকভাবেই মানুষের যে পণ্যটা সে ব্যবহার করছে ওই পণ্যের প্রেক্ষাপটে তার ব্যবহারের যে ইটা যে ব্যবহারের যে মাত্রা সে মাত্রাটা কমে যায়, যেমন কমে বা বাড়ে বেড়ে যায়। যেমন আমি উদাহরণ দিই, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যেমন আমি ধরে নিলাম যে চায়ের সাথে চিনি, তো আমি এখানে দেখছি যে চায়ের দাম বেড়ে গেছে। তো চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু মানুষ ওই চা বেশি দাম দিয়ে আর কিনবে না, না কিনে কি করবে তার সরি, এখানে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চায়ের ক্ষেত্রে কি হচ্ছে যে চা দাম বেড়ে গেছে কিন্তু চিনির দাম ঠিক আছে। তো আমি চিনি ব্যবহারের ক্ষেত্রে বা চা ব্যবহারের ক্ষেত্রে আমি দেখছি কি যে ওই চায়ের দাম বেশি হলেও আমি ওই জিনিসটাই ব্যবহার করছি, বা চিনির দাম বেশি হলেও চা তো আমি চিনি ছাড়া খেতে পারবো না। সুতরাং চা এবং চিনির মধ্যে যে কোনো একটি দাম বেড়ে গেলেও আমাদের বাধ্য হয়ে ওটাকেই ব্যবহার করতে হবে, বেশি দাম দিয়ে হলো। পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে কি হচ্ছে যে আমি একটা পণ্য ব্যবহার করছি, যে পণ্যটার বিকল্প আর একটা দ্রব্য সেটার দাম কমে গেছে হঠাৎ, তাহলে আমি কি করবো, আমি এই দ্রব্যটা ছেড়ে ওই দ্রব্য ব্যবহার করতে চেষ্টা করবো। যেমন হয়তো আমি চা ব্যবহার করছি, চায়ের দাম কম, কফির দাম বেশি, তো হঠাৎ করে এমন হলো যে চায়ের দাম বেড়ে গেছে, কফির দাম কমে গেছে, তাহলে আমরা কি করবো, চাটাকে বাদ দিয়ে কফিতে চলে যাবো। কিন্তু এটার ক্ষেত্রে আমরা চায়ের ক্ষেত্রে আমরা এই দাম বাড়লেও যে চাই খাবো এমনটা নয়। তো এখন এই সকল ক্ষেত্রে কি হয় যে ভোক্তা তার নির্দিষ্ট দ্রব্য থেকে সরে যায়, যার জন্য আমাদের এই বিধিটি কার্যকর হয় না। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ যে বিধিটি, এটি আসলে কার্যকর হয় না। বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে, বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে কি হতে পারে যে আমরা একটা পণ্য আজকে কিনলাম, এই পণ্যটা বারবার আমরা কিনতে পারি না, সুতরাং যে সকল পণ্য আমরা কিনে থাকি সেই পণ্যটা অনেক, বিলাসবহুল দ্রব্যগুলো সাধারণত অনেক যাচাই বাছাই করে আমাদের কেনা হয়। তো এখানে ভোক্তা রূপদিত্বের যে প্রেক্ষাপট জড়িত সেটি হচ্ছে যে আমরা একটা বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে ওই দ্রব্যটা থেকে যতটুকু পরিমাণ আমরা উপযোগ লাভ লাভ করবো, বা ওই দ্রব্য ব্যবহারের কারণে আমরা যতটুকু তৃপ্তি পাবো আশা করি, অ্যাকচুয়ালি ওই দ্রব্যের দাম হয়ে যায় তার থেকে অনেক বেশি, যার জন্য আমরা আমাদের যতটুকু তৃপ্তি সে তুলনায় আরও অনেক বেশি দাম দিয়ে হলেও ওই দ্রব্যটা কিনে থাকি। আর একটা ব্যবহার হয়ে থাকে, যেমন আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বা ভোক্তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা অন্য কেউ যদি একটা ভালো পণ্য ব্যবহার করে, তাহলে স্বভাবতই মানুষ অনুকরণ প্রিয়তার বসে মনে করে যে আমাকেও ওই পণ্যটা ব্যবহার করতে হবে। সুতরাং ওই পণ্যটার ব্যবহার উপযোগিতা, অর্থাৎ ওই পণ্যটা থেকে আমি কতটুকু উপযোগ পাবো, সেটি আমার কাছে তখন মুখ্য ব্যাপার থাকে না, তখন আমার কাছে ব্যাপার থাকে যে ওই পণ্যটাকেই আমার ব্যবহার করতে হবে। তো সেই পণ্যটা যত দাম দিয়েই হোক সেটি আমাকে কিনতে হবে, ব্যাপারটা এমনই। তো এখানে আমরা ভোক্তার উদ্বৃত্তের ধারণাটি আসলে মিলাতে পারি না, কেননা এখানে আমাদের নির্দিষ্ট যে উপযোগিতা, উপযোগিতার থেকে দামটা অনেক বেশি হয়ে যায়। আমি আশা করবো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আজকের ভোক্তার উদ্বৃত্ত এই ধারণাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, জানতে পেরেছো। তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, আর বাসায় থেকেই তোমরা নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করো। আর আজকের ক্লাসে তোমরা যদি বুঝতে না পারো বা যদি তোমাদের কোনো কিছু সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবা, আমি আশা করি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।